আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দ্বার প্রান্তে 40 বছরে উপনীত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবার পরিজন আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশী সকলের থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে সেই গারে হেরাতে চলে গিয়েছিলেন। সেই গারে হেরা ওহির সর্বপ্রথম ওহি নাজিল হওয়ার কেন্দ্রভূমি, সেখানেই সূরাতুল আলাকের পাঁচখানা আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছিল। জিব্রাইল আলাইহিস সালাম এসে বলেছিলেন, হে নবী ইকরা, আপনি পড়েন। নবী বলছিলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। হযরত জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে এরকমভাবে নিজের সিনার সাথে মিলে এরকমভাবে চাপ দিয়ে ছেড়ে দিলেন। দ্বিতীয়বার বললেন, ইকরা। নবীজি বললেন, মা আনা বিকারিন। তৃতীয়বার আবার জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইকরা। নবীজি বললেন, মা আনা বিকারিন। চতুর্থবার জিব্রাইল আলাইহিস সালাম যখন নিজের সিনার সাথে নবীজির সিনাকে মিলিয়ে জুড়ে চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসঙ্গে সেই পাঁচখান আয়াত তিলাওয়াত করলেন। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সম্মানিত উপস্থিতি, এটাই ছিল সর্বপ্রথম ওহির সূচনা। এই ওহি নিয়ে যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট আসলেন, আয়েশা সেই গারে হেরার ইতিহাস বর্ণনা করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি হয়রান পেরেশান হয়ে নিজের অস্থিরতা প্রকাশ করলেন এবং নিজের অসুস্থতা প্রকাশ করলেন। সেই ওহির কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অসুস্থতা বোধ করেছিলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিলেন। ফাইন্নাকা লা তাহলিক, হে নবী আপনি ধ্বংস হবেন না। ফাইন্নাকা তাহমিলুল কাল্লা ওয়া তাযইফুজ যাইফা ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, কেননা আপনি তো মানুষের হক আদায় করেন, আপনি তো মেহমানদের হক আদায় করেন, আপনি অসহায় মানুষকে সাহায্য করেন, আপনি এরকমভাবে বিপদগ্রস্ত মানুষকে এরকমভাবে বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করেন। আর এই ধরনের গুণ যার মধ্যে থাকে তাকে আল্লাহ তাআলা কোনোদিন ধ্বংস করবেন না। সেই ওয়াহি সর্বপ্রথম ইসলামের মধ্যে সর্বপ্রথম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ওহির উপর ইমান এনেছিলেন নারীদের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর গোলামদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিল যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বালকদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর প্রাপ্ত বয়স্ক পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত উপস্থিতি, এই নবী যখন সেই ওহি এরকমভাবে ওহির দাওয়াত দেওয়ার জন্য তার উম্মতের কাছে এরকমভাবে গেলেন, তখন থেকেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেই নির্যাতন আর অত্যাচার অবিচারের স্টিম রোলার চালিয়ে দেওয়া হলো। সেই ওহি বরদাস্ত করতে পারলো না, সেই ওহিকে তারা প্রত্যাখ্যান করলো। আজকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উম্মত সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি সুন্নতের অনুসারী নাই। এই জন্য তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সপ্তম দিনে যখন নবীজির দাদা আকিকার অনুষ্ঠান করেছিলেন, তখন মক্কার বড় বড় সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে দাওয়াত করার পরে আয়েশা জিজ্ঞেস করল, আব্দুল মুত্তালিব, তোমার নাতির নাম কি রেখেছ? তখন বলেছিল, আমার নাতির নাম রেখেছি মোহাম্মদ করে। তখন আরবের লোকেরা চমকে উঠল, হতভম্ব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, আব্দুল মুত্তালিব এই নাম তো ইতিপূর্বে আমরা কোথাও দেখিনি, কোথাও শুনিনি, এই নাম তুমি কেন রেখেছ এবং এই নাম রাখার কারণটা কি? তখন আব্দুল মুত্তালিব বলেছে, শুনো, আমি গত কয়েকদিন আগে আমার এই নাতি জন্মের পরে আমি স্বপ্নে দেখেছি আমার পিঠের থেকে একটা শিকল বের হয়েছে, সেই শিকলের একটি মাথা হলো সাত জমিনের নিচে, আরেকটি মাথা হলো সাত আসমানের উপরে, মুহূর্তের ভিতরে শিকলটা
বৃক্ষে রূপান্তরিত হয়েছে। এই বৃক্ষটার এরকমভাবে শাখা প্রশাখা পুরা পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলছে, গ্রাস করে ফেলেছে। পৃথিবীর সমস্ত মানুষ সেই শাখা প্রশাখার মধ্যে এরকমভাবে ঝুলে আছে, আর এক একটা পাতাগুলি যেন এরকমভাবে আসমানের সেই নক্ষত্রের মতন চমকাইতেছে। হ্যাঁ, এই ব্যাখ্যা, এই স্বপ্ন যখন আমি সকালবেলা ব্যক্ত করলাম, যারা স্বপ্ন ব্যাখ্যা করে তারা বলল, আব্দুল মুত্তালিব, তোমার বংশের মধ্যে এমন একজন সন্তান জন্ম হবে যার অনুসরণ হবে সারা পৃথিবীর মানুষ, যার প্রশংসা করবে সারা পৃথিবীর মানুষ। এই জন্যই এই স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী আমি তার নাম রেখেছি মুহাম্মদ, যার অর্থ হলো যার বেশি প্রশংসা করা হবে, প্রশংসিত। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা পৃথিবীতে এত বেশি করা হয়েছে, এত বেশি করা হবে যে পৃথিবীতে এর চেয়ে বেশি প্রশংসা আর কারো করা হবে না। এই স্বপ্ন দেখার পরে আব্দুল মুত্তালিব যখন আমেনার কাছে গেল, গিয়ে বলল, আমেনা, তোমার ছেলের কী নাম রাখা যায়? আমি তো স্বপ্নে দেখেছি, আমাকে স্বপ্নে একজন বলতেছে এরকমভাবে নূরে জলমল চেহারা পাগড়ি পরিহিত, বলতেছে, আমেনা, তোমার ছেলের নাম রাখা হবে জমিনের মধ্যে মুহাম্মদ, আর আসমানের মধ্যে তার নাম রাখা হবে আহমদ। আহমদ মানে যিনি বেশি প্রশংসাকারী। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে আল্লাহ তাআলার এমন প্রশংসা করবেন যে প্রশংসা নবীকে আল্লাহ তাআলা সরাসরি শিখাইবেন, এবং এর চেয়ে বেশি আর প্রশংসা হইতে পারে না। আর জমিনের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা আল্লাহর পরে সবচেয়ে বেশি মাখলুকের মধ্যে প্রশংসা হবে নবী মুহাম্মদের। এই জন্য তার নাম রাখা হয়েছে মুহাম্মদ, যার অর্থ হলো প্রশংসিত। কথা ঠিক কিনা বে? ঠিক। সবচেয়ে বেশি প্রশংসা করা হবে। আজকে নবীকে কটাক্ষ করো তোমরা, আজকে এরকমভাবে যাদের এরকমভাবে, হ্যাঁ, যাদের জীবনের মধ্যে কোনো ধরনের সফলতা নাই, যাদের কোনো প্রশংসা, হ্যাঁ, কেউ মানুষ করবে না, যাদের নাম শুনলে মানুষ তুতু নিক্ষেপ করে, যাদের নাম শুনলে মানুষ দীক্ষার দেয়, যাদের ইন্তেকাল করলে, হ্যাঁ, ইন্না লিল্লাহ পড়ার মতন কোনো ওয়ারেস তার থাকবে না, ওই সকল এরকমভাবে নবীর দুশ্মনরা যখন নবীর বিরুদ্ধে কটাক্ষ করে, তখন সাইয়েদুল আইয়াদ যারা পালন করে তারা কোথায় থাকে? ঈদে মিলাদুন্নবী যখন পালন করো তোমরা, তখন তোমরা কোথায় থাকো? জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী পালন করো যখন তোমরা তখন কোথায় থাকো? তখন এই নবীর দুশ্মনদের বিরুদ্ধে, হ্যাঁ, এরকমভাবে প্রতিবাদের কণ্ঠ বেসে উঠে, প্রতিবাদের সুর বেসে উঠে সেই কাসিমি দেওবন্দীদের উত্তরসূরিদের জবানে। কথা ঠিক কিনা বেটি? এই জন্য এক কবি বলছেন, যাহা তো কেহে রবুবিয়ত খুদা কি, যাহা তো কেহে রবুবিয়ত খুদা কি, উহা তো কেহে নবুয়ত মুস্তফা কি, শরীয়তুহু তরিকতুহু তামামি, দরাসল মে মুহাম্মদ কি গোলামি, হাকিকতুহু মারিফতুহু তামামি, দরাসল মে মুস্তফা কি গোলামি। কই তুমি শরীয়তের হও আর তরিকতের লোক হও, হাকিকতের লোক হও, মারিফতের লোক হও, কাদেরি হও, চিশতি হও, জিলানি হও, আর মাদানি হও, আজহারি হও, আর তাহেরি হও না কেন, সবচেয়ে বেশি এরকমভাবে সব কিছু এরকমভাবে পরিপূর্ণতা আসবে নবীর সুন্নতের অনুসারী হইলে। নবীর সুন্নতের অনুসারী ছাড়া কোনো টাইটেলের কোনো এরকমভাবে মূল্যায়ন থাকবে না আল্লাহর দরবারে। কথা ঠিক কিনা বে? ঠিক। এই জন্য মেরে ভাই দুস্তর বুজুর্গ, আপনি যতই এরকমভাবে আমল করেন, যতই আপনার ইমান এরকমভাবে মজবুত করেন, সেই ইমান আর আমল যদি নবীর সুন্নতের তরিকা না হয়, তাহলে এই ইমান এবং আমল কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই সিরাতুন নবী সম্মেলনের মাধ্যমে নবীর খাঁটি আদর্শ, নবীর খাঁটি সুন্নতগুলি উম্মতের কাছে, হ্যাঁ, পৌঁছানো, এটা হলো আমাদের উদ্দেশ্য। এবং এই অনুষ্ঠান ইনশাআল্লাহ ধারাবাহিক চলবে, কেননা নবীর জীবনী আর নবীর সিরাত একদিন আর এক অনুষ্ঠানে শেষ হবে না, বরং সারা জীবন যদি আমরা বলতে থাকি, উম্মতের কাছে পৌঁছাইতে থাকি, তাহলেও শেষ হবে না। কিন্তু আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা নবীর এই সিরাতের সম্মেলন করে যাব, নবীর সিরাত এবং নবীর সুন্নতের আদর্শ আমরা উম্মতের কাছে পৌঁছাইতেই থাকবো ইনশাআল্লাহ।